হয়তো তিনি এই কাজটাই করতেন, কিন্তু আজকে যখন উনি নেই তার কথা টেনে তো অকারণে কোনো লাভ নেই। আর আপনার হাতেও সেই অধিকার এখনো নেই, অতএব আপনি এই কথাটা বলতে পারেন না। তোমার বউকে সাবধান করো, আমার দাদাকে এইভাবে বলার অধিকার ওর হয় কি করে? আমি এখনো পর্যন্ত ওর কথায় কোনো ভুল খুঁজে পাইনি, ও তো যুক্তির কথাই বলেছে। সত্যি যদি বাড়ির লোক যদি জোর করে থাকেন ওনাকে বিয়ে করার জন্য, তাহলে উনি বিয়েটা করলেন কেন? শুধু শুধু মেজমার জীবনটা নষ্ট কেন করতে গেলেন? আমার আরো একটা কথা বলার আছে। বংশের প্রতি আপনার এত টান, কিন্তু নিজের ছেলের প্রতি তো আপনার একদম টান নেই। যদি টান থাকতো তাহলে হয়তো ছেলের জন্যই আপনি সংসারটা টিকিয়ে রাখতেন, আর যদি তাও না করতেন অ্যাটলিস্ট বাইরে থাকলেও ছেলের খোঁজটুকু রাখতেন। সেসব তো আপনি কিছুই করেননি। আমি তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে চাই না। দাদা, ওর বিচার পরে হবে, ও যে ফেঁসে যাচ্ছে সেটা বুঝতে পেরেছে। যত ওর বিপদ ঘনিয়ে আসবে তত তো মুখ খুলবে, এটাই তো নিয়ম। দাদা, আমার মনে হয় তোমার বন্ধুরা এসেছেন। আরে এই তো, আসুন আসুন। অভিক, কি ব্যাপার? আরে আসুন আসুন, আপনারা তো আমার দাদার বন্ধু, অফিসের কালিক ছিলেন। আমি মৃত্যুঞ্জয়। আমি অশোক, অশোক ঘোষ। মৃত্যুঞ্জয় দাস। আসুন আসুন আসুন। কিন্তু প্রতীক, হ্যাঁ, যে অলরেডি ভণ্ড পরিচয় ঘরের মধ্যে সেই দিয়ে রয়েছে তাকে ডাকতে হবে তো। তাকে না ডাকলে এরা দুজনের মধ্যে বিচার করবে কি করে? হ্যাঁ একদম ঠিক, তুমি ঠিক বলেছ। যাও ডেকে নিয়ে এসো, যাকে এই বাড়িতে ঢুকিয়েছ এবারে শীত কাটার জন্য, তাকে না ডাকলে তো হবে না। বাবা, মানুষকে সম্মান দিয়ে কথা বলো। এখনো কিন্তু প্রমাণ হয়নি যে ওই মানুষটা অপরাধী, যখন প্রমাণ হবে তখন এই ভাষাটা ব্যবহার করো। কিন্তু যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ একজন মানুষ অন্য মানুষের সাথে যে ভদ্র ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলো। তুমি আমাকে শেখাবে তোমার কথায়? বাবা, বাইরের লোক আছে, শুধু শুধু সিনক্রেট করো না। দাদা ভাই, তোর যা জিজ্ঞেস করো জিজ্ঞেস কর। না না, আমি একা জিজ্ঞেস করবো কেন? বাড়িতে সবাই আছে, সবাই জিজ্ঞেস করবে। আচ্ছা, আপনারা বলছেন আপনারা আমার বাবার অফিস কলিগ ছিলেন, তো এই ভদ্রলোক এত বছর পর ফিরে এসে দাবি করছেন উনি আমার বাবা। এখন আমার পক্ষে তো ওনাকে চেনা সম্ভব না, কারণ উনি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমি একেবারে ছোট, দুধের শিশু। বাই দ্য ওয়ে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাড়িতে আমার বাবাকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। একজনকে এসে বললো সে নাকি এই বাড়ির ছেলে। আরে যার সঙ্গে এত বছর কাজ করেছি তাকে দেখলে চিনতে পারবো না? তারপর হঠাৎ একদিন উনি চলে গেলেন, আমরা পাশাপাশি বসতাম, আমাদের তিনজনের মধ্যে ভাব ভালোবাসা ছিল খুব। আচ্ছা বলুন তো দাদা, ইনি যে আমাদের দাদা সে বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহের তো কোনো প্রশ্নই নেই, এই তো আমাদের অভিক বাবু। কাল আমাদের বাড়ি গিয়েছিলেন, কত আড্ডা হলো, কত পুরনো কথা হলো, অফিসের বসেদের নিয়ে আলোচনা হলো, সেসব কথা অন্যরা জানবে কি করে? আর তাছাড়া একটা মানুষকে দেখে আমি চিনতে পারবো না? তাহলে তো আরেকজন মানুষকে দেখলেও বলতে পারবেন যে উনি আপনাদের পরিচিত কি পরিচিত নন, এই বাড়ির লোক না এই বাড়ির লোক নয়। যদি কেউ প্ল্যান করে আসে যে এই বাড়িতে ঢুকে এই বাড়ির ছেলের পরিচয়ে এই বাড়িতে থাকবে, তাহলে সে নিশ্চয়ই প্ল্যানটা খুব সুন্দরভাবে করেই ঢুকবে, তাই না? দেখুন, আমি এই বাড়ির বউ, কিন্তু
আমি বিয়ে হয়ে আসার পর থেকে মেজদাকে কখনো দেখিনি। আপনারা বলছেন আপনারা ওনাকে চেনেন, আপনারা ওনাকে দেখেছেন। আমার স্বামী বলছেন যে আমার স্বামীর মেজদা নাকি উনি, কিন্তু যার স্বামী মানে আমার জায়ের স্বামী, আমার মেজদির স্বামী, সে মেজদি কিন্তু বলছে ওনাকে চেনেন না। আরেকজন যিনি আছেন বাড়িতে সেই মেজদির স্বামী। আসলে এখানে না একটা পরিচয় নিয়ে ভীষণ গন্ডগোল হচ্ছে, বুঝতে পেরেছেন তো? আমরা সবাই এই কনফিউজ হয়ে রয়েছি। এখন এই নিয়ে একটা ঘোরতর সন্দেহ সকলের মধ্যেই উপস্থিত হয়েছে। দেখো এখানে সবাইকে টেনে তো লাভ নেই, এখানে তাদেরই কথা বলা উচিত যারা দাদাকে চেনে বা আগে দেখেছে। সেটা আমি আর বৌদি ছাড়া আর কেউ এখানে আছে বলে আমার মনে হয় না। আর বৌদি এই মুহূর্তে কোনো কথা বলবে না, চুপ করেই থাকবে। তার কারণ হচ্ছে বৌদি যা করেছে বৌদির কথা বলার মতো কোনো মুখ নেই। একজন ভণ্ড লোককে নিজের স্বামী বলে তার সঙ্গে সম্পর্ক করে বসে আছে। আসল মেজ বৌদিকে এখন চুপ করেই থাকতে হবে। এখন মেজ বৌদি যে কাজটা করেছে তার জন্য নকল লোকটিকে মেজ বৌদিকে স্বামী বলে গ্রহণ করতে হবে। এছাড়া মেজ বৌদির কোনো উপায় নেই। কি মেজ বৌদি, আমি কিছু ভুল বলেছি? আমার সম্পর্কে তোমার ধারণা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ছোট ঠাকুরপো। যদি প্রমাণ হয়ে যায় যে উনি নন, ইনি এ বাড়ির মেজ ছেলে, আমি কিন্তু সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। কার সঙ্গে? ওই ভদ্রলোকের সঙ্গে? ছোট ঠাকুরপো, আমি তোমার বৌদি, মাতৃসম বৌদি। কার সম্পর্কে কিভাবে কথা বলছো ভেবে দেখো। দেখো তুমিই তো বললে চলে যাবে, সেই জন্যই বলছি আর কি। আমার আমার কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ মেজমা, তুমি তো প্রশ্ন করবে, প্রশ্ন করো তো। মেজমা, সত্যি কথা বলতে আমরা তো সেই সময় ছিলাম না, তাই তোমার কথার উপরই আমাদেরকে ভরসা করতে হবে। তোমার যদি এই ভদ্রলোককে কিছু প্রশ্ন করার থাকে তাহলে তুমি প্রশ্ন করো, মন খুলে করো। অজানা অবস্থায় যদি কেউ অপরাধ করে সেটাকে অপরাধের পর্যায়ে ফেলা হয় না। তুমি মন থেকে বিশ্বাস করো যে ওই ভদ্রলোকই তোমার স্বামী, তাই তুমি ওনার হাত থেকে সিঁদুর পড়েছ। এতে তো কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই তো তোমার। আচ্ছা আচ্ছা, এইসব কথা পরে হবে। আপনারা বলুন তো, আপনারা তো বলছেন আপনারা আমার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তো আমার স্বামী তো অনেক বন্ধু বান্ধবের বাড়িতে আসতো, আপনাদের তো কোনোদিন আসতে দেখিনি কো? বৌদি আপনি বোধ হয় সব ভুলে গেছেন, আপনার বিয়ের বরযাত্রী আমরা গিয়েছিলাম। বরযাত্রী গিয়েছিলেন? আচ্ছা তাহলে বলুন তো কোথায় আমার বিয়ে হয়েছিল? কেন, বাদুর বাগানে? এই দেখুন বৌদি, আপনি আমাকেও চিনতে পারলেন না। আসলে আমাদের অনেক বয়স হয়ে গেছে তো, তাই চেহারায় অনেক পরিবর্তন এসেছে। এই যে আপনি বললেন না যে আমরা কোনোদিন আসিনি, আমরা এসেছি তো, দু একবার এসেছি। আসলে অফিসেই তো দেখা হয়ে যেত, তাই বাড়িতে আসবার দরকার হতো না। এই মাসিমার যখন শরীর খারাপ হলো তখন তো আমরা দুজনেই এসেছিলাম। আমার একজন চীনা ডাক্তারের হদিস দিলাম, তাঁরই নিদানে তো মাসিমা সুস্থ হয়ে উঠলেন। আপনি কিছু মনে করতে পারছেন না বৌদি? আপনি অবশ্য তখন নতুন বউ। আচ্ছা বলুন তো, আমার স্বামী যখন অফিস যেতেন কি রঙের ব্যাগ নিয়ে যেতেন?